হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার সোনাও খুব ভালো আছে দেখতে পাচ্ছ স্নান টান করে জামা কাপড় চেঞ্জ করে তারপর সাজুগুজু করে এখন গোপোষণা বসে পড়েছে আর আমার এদিকে পুজো দেওয়া শেষ আমি আজ ফুলের মালা গাঁদতে পারিনি ফুলগুলোকে ক্যারি করে রেখে গিয়েছি সেখানে ঝুলিয়ে আর তারপর আমি এখন চলে যাচ্ছি তোমরা ভাববে আমি কোথায় যাচ্ছি আমি চলে যাচ্ছি আমার পিসাকে দেখতে আমার পিসা আইসিউতে অ্যাডমিট শরীর খুব খারাপ তাই আমার মা কাকি আর আমার দিদি আসছে পিশাকে দেখতে আর আমিও ওদের সাথে মিট করলাম মিট করে আমিও এখন চলে যাচ্ছি পেশাকে দেখতে নার্সিংহোমে আর যখন আমি ঘর থেকে বেরোলাম তখন বাচ্চা বেলা দশটা সকালের কাজকর্মগুলো শেষ করে আমি চলে গেলাম দেখতে আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা নার্সিংহোমে পৌঁছেও গেছি কিন্তু আমরা যখন দেখতে যেতে চাইলাম উনি যেহেতু আইসিউতে অ্যাডমিট আমাদেরকে গার্ড রাস্তায় আটকে দিল আর বললো দুজন দুজন করে যেতে হবে তাই আমি বললাম আমি আর আমার দিদি ডিসাইড করলাম যে মা আর কাকি যাক ওনার ননদের যা বরকে দেখে আসুক আর আমরা এখানে বসে অপেক্ষা করি তারপর কিছুতে ওরাও আসছিলো না আমরাও বসতে বসতে ফের ডাব তারপর দেখলাম যে আমার পিস্ত তো ভাইয়ের বউ নিচে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য কারণ আইসিউতে তো কাউকে দেখা করতে দিচ্ছে না তাই আমরা নিচে বসে অনেক সময় গল্প টল্প করে তারপর এসে পড়লাম যেহেতু দেখতে দিচ্ছে না কেউ কাউকে তাই আমরা বসে আর কি করব আর তো যখন আমি ঘরে আসলাম তখন বেজে গিয়েছিলো একটা আর আমি এসে স্নান টান করে ফুলের মালা বসে পড়েছি আর এদিকে আমার শাশুমা বলছে অনেক দেরি হয়ে গেছে তোমার আর এখন যদি তুমি রান্না করতে লাগো তাহলে খাওয়া দাওয়ার টাইমটা উল্টো উল্টো হয়ে যাবে তাই আমি রান্না করে নিই তুমি এদিকে ফুলের মালাটা গেতে এসে পড়ো তাই কথা মতোই কাজ আমার হয়ে গেলো ফুলের মালা গড়া আর আমি পরিয়ে দিচ্ছি আমার গোপাল সোনাকে আর তারপর আমার শাশুড়ি মা ভাত বাড়ি নিলেন আর আমাদের আমার তো খোদায় একদম একদম খুব শরীর খারাপ হয়ে গেছিলো তারপর আমি আর আমার শাশুড়ি খেয়ে নিলাম আর এদিকে গোপাল তো দেখতে এমনই ভালো লাগছে ফুলের মালার ভেতরে চুপ করে বসে আছে খুবই সুন্দর লাগছে দেখতে আমার তো বারবার আমি এসে এসে আমি দিনের বেলা কবার যেয়ে এসে আমি গোপো দেখতে থাকি আর এদিকে আমি কিছু জুতো টুতো ধুয়ে দিয়েছি আজ অনেক সুন্দর রোদ তোমরা দেখতে পাচ্ছ বাইরে দিকে আর খুব সুন্দর ওয়েদার করায় মর্নিং ওয়াক করতে যেয়ে আমরা শুগুলো একটু দেখতে খারাপ হয়ে গেছিলো তাই আমি ধুয়ে দিয়েছি আর বাচ্চারা তো বসে ওরা টিভি দেখছে টিভি দেখছে মা ঘরে নেই সারাদিন আর তো ঠার কথা তো ওরা মানবেই না আর ওরা টিভি দেখছে আর দিকে দুধ খাচ্ছে আর আসছে খাওয়া লাঞ্চে ছিল ডাল বড়া তো পটল আলুর রসা আর ডালের বড়া আর কারকল ভাজা আর এদিকে লঙ্কাও একটা ভেজে নিয়েছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে